নমস্কার দর্শক বন্ধুগণ, আমি সায়ন্তনী রায় আদিত্য আপনাদেরকে এসআরএ ক্রিয়েটিভ কর্নার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গ্লাস পেন্টিং বিষয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করতে, কিন্তু বিভিন্ন কারণে আমার একটু দেরি হলো। এখন কথা হচ্ছে যে গ্লাস পেন্টিং বিষয়ে টিউটোরিয়াল করতে গেলে কোনো একটা ভিডিওর মাধ্যমে পুরো টিউটোরিয়ালটা কমপ্লিট করাটা একটু অসুবিধাজনক ব্যাপার। তো সেই জন্য আমি এই টিউটোরিয়াল ভিডিওটাকে কয়েকটা ছোট ছোট ভিডিওতে কয়েকটা পার্টে আমি ভাগ করে নিচ্ছি। এক একটা পার্টে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটাতে আমি গ্লাস পেন্টিংয়ের কিছু পরিচিতি পর্ব সারব। আমি এখানে আমার কাছে বর্তমানে সব রকম সরঞ্জাম তো নেই, এই দুটো আমি নতুন কাজ করছি এখন এইগুলোর ওপর। তো আমি ভাবলাম আমি যেগুলোতে কাজ করছি সেগুলোই আপনাদেরকে দেখাই, তাহলে প্র্যাকটিক্যাল একটা ভাবনা বুঝতে সুবিধা হবে আর কি। এইটা আমি একটা বোতলের ওপর করেছি, একটা কাঁচের বোতলের ওপর করেছি। এটাকে পরবর্তী সময় আমি হয়তো একটু কোনো ল্যাম্পশেড বা কোনো ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করব। এটাও তাই, এটার চারদিকেই আমি বিভিন্ন ছবি এঁকে নিয়েছি হাতে এবং তারপরে কাজ করছি। এটাকেও হয়তো ল্যাম্পশেড বা ফ্লাওয়ার ভাস বা কোনো প্ল্যান্টার হিসেবে আমি ইউজ করব। তো আসুন আমরা গ্লাস পেন্টিংয়ের পরিচিতি পর্ব নিয়ে এবার শুরু করি। প্রথমেই বলি যে গ্লাস পেন্টিং দুই ধরনের হয়। এক, এইটা যেরকম আপনারা দেখছেন স্টেনিং মেথড, আরেকটা হয় ওপেক মেথড। স্টেনিং মেথড মানে যেটার মধ্যে দিয়ে যেটা রং করলে সেই রঙের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে সেটাকে বলে স্টেনিং মেথড, যেমন এখানে আপনারা দেখছেন। আর ওপেক মেথড হলে সেখানে সেই রঙের মধ্যে দিয়ে কোনো আলো চলাচল করতে পারবে না। এই দুটো মেথড হয় এই কারণে, এই দুটো মেথডে দুই ধরনের রং ব্যবহার করা হয়। স্টেনিং মেথডে ব্যবহার করা হয় গ্লাস স্টেনার, আর ওপেক মেথডে ব্যবহার করা হয় এনামেল পেন্টস, অ্যাক্রেলিক পেন্টস ইত্যাদি। অ্যাক্রেলিক পেন্টের বিষয়ে আমি একটু বলবো। অনেকেই অ্যাক্রেলিক পেন্ট ব্যবহার করে থাকেন, কিন্তু অ্যাক্রেলিক পেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ অনেক সময় অ্যাক্রেলিক পেন্ট কাছের থেকে চলটা মতন উঠে আসে। তো এনামেল পেন্টে কখনো সেটা হয় না। এনামেল পেন্ট খুব সহজেই আপনারা গ্রিলের রং যেটা হয় সেটাই আপনারা খুব সহজে যে কোনো হার্ডওয়্যারসের দোকানেই পেয়ে যেতে পারেন। আমরা বর্তমানে আলোচনা করব এই ভিডিওতে গ্লাস স্টেনিং সম্পর্কে, কারণ সবাই আমার এই স্টেনিং কাজগুলোই দেখেছেন বেশিরভাগ, এবং সবাই আমার এই গ্লাস স্টেনিং বিষয়েই জিজ্ঞেস করেছেন। তাই আমি প্রথম ভিডিওতে গ্লাস স্টেনিং বিষয়েই আলোচনা করতে চাইছি। আচ্ছা, আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে গ্লাস স্টেনারের রঙগুলো একটু দেখাবো, এটা দূরে থাক। গ্লাস স্টেনের এইরকম আপনারা যে কোনো কোম্পানিরই কিনতে পারেন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, কিন্তু রঙগুলো একটু দেখা প্রয়োজন আপনাদের। আমি আমার যে প্যালেটটা আমি ইউজ করছি সেটাই আমি দেখাই, একদম আমি যেগুলো কাজ করি আমি সেই জিনিসের মধ্যেই দেখাই, সেই জন্য আপনাদেরকে বুঝতে সুবিধা, আমি কাজ করতে করতেই দেখাই। দেখুন আপনারা দর্শক বন্ধুরা একটু খুব ভালো করে দেখুন, একদম জলের মতন হয় এই রঙগুলো, একদম জলের মতন। আমি একটুখানি রং নিলাম, দেখুন গড়িয়ে যাচ্ছে, একদম জলের মতন হয়, জলের মতন তরল হয় এই রঙগুলো। সেই জন্যই এই যে দেখুন যে আলো চলাচল করতে পারছে যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে সেই জলের মতন হয় বলে এই স্টেনার দিয়ে করলে এরকম আলো চলাচল করতে পারে। আচ্ছা, কথাটা হচ্ছে যে এই গ্লাস পেন্টিংগুলো, এই গ্লাস স্টেনারগুলো দুটো ধরনের হয়। আপনারা খুব মন দিয়ে শুনুন, রং চেনাটা এর ক্ষেত্রে, এই গ্লাস পেন্টিংয়ের কাজের জন্য রং চেনাটা খুব জরুরি। আমি বর্তমানে যে রংটা ইউজ করছি সেটা আমি একটু দেখাই আপনাদের, সেটা ওয়াটার বেসড কালার। এই কালারগুলো কিছু হয় ওয়াটার বেসড, কিছু হয় সলভেন্ট বেসড। যারা বাচ্চারা
ইউজ করছে এগুলো যেরকম ওয়াটার বেসড এগুলো নন টক্সিক হয়, কোনো সমস্যা নেই, যে কেউ ব্যবহার করতে পারে। কিন্তু সলভেন্ট বেসডের ক্ষেত্রে কি হয়, সলভেন্ট বেসডের ক্ষেত্রে একটা সলভেন্ট সলিউশন থাকে, আমার কাছে এখন নেই আমি দেখাতে পারছি না, একটা সলভেন্ট সলিউশন থাকে, স্পিরিটের মতন একটা সলিউশন থাকে, সেইটা রঙের সঙ্গে ব্যবহার করা হয়। সেটা একটু কেমিক্যাল বেসড যেহেতু হয়, অত্যন্ত কড়া গন্ধ হয় সলভেন্ট বেসড গ্লাস টেনারে। তো যদি কোনো বাচ্চারা ইউজ করতে চায় সেক্ষেত্রে আমি বলবো সলভেন্ট বেসড বেস্টের কালারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত, একটু বাদ দিয়েই চলা উচিত, কারণ সেগুলো একটু টক্সিক ফর্মের হয়। আর আমি নিজেও ওয়াটার বেসড কালারই বেশিরভাগ ইউজ করি, তাতে খুব একটা পার্থক্য কিছু বোঝা যায় না, রং করার পর ওয়াটার বেসড কালার আর সলভেন্ট বেসড কালারের মধ্যে খুব একটা পার্থক্য, কিন্তু খুব একটা কেন কোনো পার্থক্যই বোঝা যায় না, যার যেটা রং করতে সুবিধা হয় সে সেটা ইউজ করে, আর কিছুই নাই। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার, আপনারা যেহেতু দেখলেন যে একদম জলের মতন হয় এই রঙগুলো, সেখানে আরেকটা কথা বলে রাখি, এই রঙগুলো আমি একটু আগেই ঢেলেছিলাম, এবার আপনারা দেখুন এখন কিন্তু আর আগের মতনও গড়াচ্ছে না, একটু হাওয়া লাগলেই এই রঙগুলো জেল ফর্ম হয়ে যায়, একদম জেলের মতন ফর্ম হয়ে যায়, তখন কিন্তু এগুলোকে আর মোছা যায় না। তো আমি এর বিভিন্ন ট্রিক্স পরে বলবো, করতে করতে কাজগুলো যখন দেখাতে থাকবো তখন আপনাদেরকে আরও বিশদে এই ব্যাপারগুলো বলতে থাকবো। আজকে আমরা রং চিনবো এবং রঙের বিভিন্ন ধরন চিনবো। এবার আপনারা দেখুন, যেহেতু খুবই একদম জলের মতন রঙগুলো হয়, যে একটুতেই রঙগুলো একদম গড়িয়ে চলে আসে, সেগুলোকে কোনো একটা জায়গার মধ্যে আটকাতে হয়। আর তাছাড়া গ্লাসের ওপর তো আপনারা সবাই জানেন পেন্সিল দিয়ে আমরা আঁকতে পারি না, সেই জন্য প্রত্যেকটা রঙের সেটে, এই যে আমি এটা রঙের সেট কিনেছি, এটা দশখানা সেট শেড রয়েছে, দশটা রঙের রং আমি পাই, প্রত্যেকটা রঙের সেটেই সে সলভেন্ট বেসড হোক বা ওয়াটার বেসড হোক এইরকম একটা লাইনার দেওয়া হয়। সেই লাইনারে এরকম সরু, দেখেন এরকম সরু একটা মুখ থাকে, করতে হয় কি, আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে, এই লাইনারটা দিয়ে আসলে ছবিটাকে এঁকে নিতে হয়, এঁকে নিতে হয়। কীভাবে ছবি গ্লাসে আঁকতে হয় আমি সেটা পরে বলছি, কিন্তু এটা এইরকমভাবে ব্যবহার করতে, এবং দেখুন এটা কতটা সরু, কতটা সরুভাবে এটা পড়ে, কতটা সরু মুখে এটা পড়ে। একটা বিষয় আপনারা মনে রাখবেন দর্শক বন্ধুরা, যে এই গ্লাস পেন্টিং করার সময় রং সবসময় ব্যবহার করা মাত্র ঢাকনা বন্ধ করে রাখতে হয়, নাহলে রং নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় আর ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। আর আরেকটা কথা, আমরা অন্যান্য পেন্টিংয়ের ক্ষেত্রে কী করি, কোনো রং মিক্স করার জন্য আমরা প্যালেটের মধ্যে দুটো রং নিই, তুলি দিয়ে গুলে নিই, গুলে নিয়ে সেটা অন্য জায়গায় বিভিন্ন রং তৈরি করে ব্যবহার করি। গ্লাস পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা যেহেতু, আমি বললাম একটু আগে, দেখুন এই রঙটা কীরকম অলরেডি জেল ফর্ম করে গেছে, এই রকম দুটো রং যদি আপনারা প্যালেটের মধ্যে নিয়ে মেশাতে চান, তারপরে আপনারা কাজে ব্যবহার করতে চান অন্য জায়গায়, তখন কি হবে, দুটো মেশাতে গিয়ে এই যে হাওয়া লাগবে সঙ্গে সঙ্গে একটা জেল তৈরি হয়ে যাবে, আর সেটা অন্য জায়গায় বা কাচের ওপর যখন আপনারা আসল কাজের জায়গায় ব্যবহার করতে যাবেন সেটা আর ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কি হবে, এর কালার ব্যবহার মিক্স করা যায়, মিক্স করে ব্যবহার করা যায়, কিন্তু এর মিক্সিংয়ের একটা অন্য পদ্ধতি আছে, সেটা আমি পরে আপনাদের অন্য ভিডিওতে দেখাবো, সেটা একটু লম্বা সময় ধরে কাজটা করতে হয়। তাই আমি আপনাদেরকে বারবার বলবো, চেষ্টা করবেন যে কোম্পানিতে বা যে সেটে দশ বা বারো, বারো শেড বা দশ শেডের, মানে যত বেশি রঙের শেডের একদম রেডি আপনারা কালার পাবেন সেই শেডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এই স্টেনিংয়ের কাজের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে আমি কতগুলো রং ব্যবহার করেছি, আমি একটু সরিয়ে নিয়ে দেখাই, এখানে আমি কতগুলো রং ব্যবহার করেছি, আর যত বেশি রং এই স্টেনিং পদ্ধতিতে ব্যবহার করবেন তত বেশি সেটা দেখতে সুন্দর হয়। স্টেনিং পদ্ধতির এটাই নিয়ম, যত বেশি রং ব্যবহার করা যায়। আচ্ছা, আরেকটা কথা, এবার আসি যে আমরা এই কাজগুলো করব কি করে, রঙের পরিচিতি হলো,
কিন্তু রংটার জন্য আমাদের ছবি আঁকতে হবে একটা। সেক্ষেত্রে বলি, যারা নতুন কাজ করছেন, নতুন এই গ্লাস পেন্টিং শুরু করবেন ভাবছেন, তাদেরকে আমি বলি যে ফ্ল্যাট কাঁচের স্লাইড ইউজ করুন। যে কোনো কাঁচের দোকানে গিয়ে আপনারা সেই স্লাইড আপনাদের পছন্দ মতন সাইজ অনুযায়ী কাটিয়ে আনতে পারেন। কাঁচের প্লেন স্লাইড ইউজ করুন, নিজের পছন্দ মতন কোনো ডিজাইন সেই একটা কোনো সাদা কাগজের ওপর এঁকে নিন। কাঁচের স্লাইডটাকে সেই কাগজটার ওপর বসান। সেই কাগজটাতে আপনি যখন কাঁচের ওপর দিয়ে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবির দাগ বরাবর এই যে এই লাইনার জিনিসটা আছে না, যেটা আমি একটু আগে দেখালাম আপনাকে রঙের সঙ্গে দেওয়া হয়, এরকম সরু দাগ পড়ে এই লাইনার জিনিসটা দিয়ে সেই ছবির দাগের অনুযায়ী আস্তে আস্তে মেহেন্দি আমরা যেরকম পড়ি, আমরা অনেকে দেখেছি সেরকমভাবে আস্তে আস্তে সেই দাগ অনুযায়ী করতে হবে। আস্তে আস্তে এইরকমভাবে যদি আপনারা সেই দাগ অনুযায়ী টানতে থাকেন, দেখেন এরকম সরু দাগ পড়তে থাকবে। আচ্ছা, তারপরে এগুলো শুকাতে বেশ অনেকটাই সময় নেয়। একবার লাইন করে নেওয়ার পর আপনারা অনেকক্ষণ সেটাকে রেখে দেবেন। আপনারা যখন কোনো গ্লাস পেন্টিংয়ে পেন্টের বটল কিনবেন, সেট কিনবেন, আপনারা এখানে এখানে একটুখানি ইউজগুলো পড়ে নেবেন, ইন্ট্রোডাকশন ফর ইউজ পড়ে দেবেন। ওরা দেখবেন বারবার বলছে যে এই লাইনার লাগানোর পর অনেকটা সময় ব্যবহার করতে হবে, এই অনেকটা সময় রেখে দিতে হবে জিনিসটাকে, ওইভাবে একটুও নাড়ানো যাবে না, তাহলে ওখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে বা কিছু এরকম। আচ্ছা, আর তারপরে ওই লাইনারের মধ্যে এখন দেখুন, এইখানের এই গোল লাইনারটা আমি যে করেছিলাম এটা দেখুন এখন শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি কোনো একটা পছন্দ মতো রং দিয়ে দেখাই, দেখুন ওটার মধ্যে থেকে আর গড়িয়ে পড়বে না। এই যে আমি ওটার মধ্যে একটু গোলাপি রঙের পিঙ্ক কালারের রঙটা দিলাম, দেখুন ওটার বাইরে কিন্তু রং আর বেরিয়ে আসছে না। আমি কাত করেছি কিন্তু তাও ওর বাইরে কিন্তু রং আর বেরিয়ে আসছে না। এইরকমভাবে ওই জন্য এই লাইনারটা দেওয়া হয়। এই লাইনারটা আপনারা যখন দেবেন তখন দেখবেন একটু উঁচু মতন হয়ে রয়েছে। আচ্ছা, আর ধরুন এবার আপনি এরকম কোনো, ওটা তো ফ্ল্যাট সারফেসের কথা গেল, যে আপনি ট্রেসিং পদ্ধতিতে রংটা আপনি তুলে নিলেন, লাইনার দিয়ে এঁকে নিলেন, এঁকে নিয়ে তারপরে রং করলেন। কিন্তু ধরুন আপনি এইরকম কোনো বাটালের মধ্যে আপনি ছবি আঁকতে চান, তখন কিন্তু আপনি আর ট্রেসিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। আমি আপনাদের এইটা দেখালাম, এইটাও দেখাই, এটার মধ্যে আমি এখনও কাজ করছি, আমার কিছু কাজ বাকি রয়েছে, এটা আমি আপনাদের সামনেই শেষ করব, আপনারা দেখতে পাবেন আমি এটার কাজটা এগোচ্ছি কীভাবে। দেখুন ট্রেসিং পদ্ধতি তখন আর ব্যবহার করা সম্ভব না, তখন কি করতে হবে, কাঁচের ওপরে আঁকার জন্য ফ্রি হ্যান্ডে এঁকে নিতে হবে কিছু। ফ্রি হ্যান্ডে কাঁচের ওপরে আঁকার জন্য একটা বিশেষ রকমের পেন্সিল পাওয়া যায়, যেমন দেখুন এইটা, এটাকে বলে গ্লাস মার্কার। এই পেন্সিলগুলো আপনারা যে কোনো স্টেশনারি, ভালো স্টেশনারি দোকানে যেখানে এইসব গ্লাস পেন্টিং বা ইত্যাদি আপনারা কিনতে পাবেন, ছবি আঁকার সামগ্রী পাওয়া যায় সেখানেই পেয়ে যাবেন, এগুলোকে গ্লাস মার্কার বলে। দেখুন এটার শীষটা হয় সাদা রঙের, এটাতে কাঁচের ওপরে দাগ পড়ে। আমি এমনি এখন একটু দেখাচ্ছি, পরে আপনাদের এর মধ্যে ছবি এঁকে দেখানোর সময় সেই বিষয়ে দেখাবো। আমি একটা ডিপ রঙের বোতলের ওপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানেই দেখাই, আমি জানি না, দেখুন এই যে এখন বোধহয় ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সাদা দাগ পড়ছে। এমনি অন্য কোনো কিছুতে সেটা দেখা যাবে না। আমি পরে অন্য কোনো ভিডিওতে যখন ছবি আঁকার পর্ব শেখাবো তখন আপনাদের এই বিষয়ে বিশদ জানাবো। এই বর্তমান ভিডিওটি ছিল গ্লাস পেন্টিংয়ের, বিশেষ করে এই স্টেনিং পদ্ধতির ইন্ট্রোডাকশন ভিডিও, তার রঙের পরিচিতি, তার কী কী ধরনের হয়, কীভাবে করতে হয়,
ইত্যাদি বিষয় জানানোটা, পরিচিত আপনাদেরকে করানোটাই ছিল এই ভিডিওটার উদ্দেশ্য। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওটিতে আমি আপনাদের ছবি আঁকা এবং এই লাইনারটা কিভাবে ব্যবহার করতে হয়, লাইনার ব্যবহার করে কিভাবে এরকম ছবি আঁকতে হয়, সেইটা আমি এর পরের ভিডিওটিতে দেখাবো। ততক্ষণ আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নিজেরা অবশ্যই কাজ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।